আসসালামু আলাইকুম, আমি এখন বানাবো খুবই মজার এবং জনপ্রিয় দুইটা মিডল ইস্টার্ন ডিপ বেগুন দিয়ে তৈরি। একটা নাম হচ্ছে মুতাব্বাল আর একটা নাম হচ্ছে বাবা গানুশ। যারা আরব দেশে থাকেন, বিভিন্ন আরব দেশে কিংবা মেডিটেরিয়ান অঞ্চলে, ইউরোপের অনেক জায়গায় এটা খুব জনপ্রিয় একটা জিনিস, অনেকটা আমাদের দেশের বেগুন ভর্তার মতোই, খাইতে দারুণ মজা। যে কোনো সালাদ দিয়ে, মানে ধরেন শশার টুকরা কিংবা গাজরের টুকরা, এগুলো দিয়েও খাওয়া যেরকম যায়, তেমন বিভিন্ন স্যান্ডউইচেও ব্যবহার করা যায়, বানানো খুবই সোজা। তো এই জন্য আমাদের লাগবে হচ্ছে বেগুন। তো বেগুনটা নিতে হবে, যে কোনো বেগুন দিয়েই হবে এটা, তবে যেটার মধ্যে সব, মানে যেই ধরনের বেগুনের মধ্যে কম বিচি আছে সেই বেগুনগুলো নেওয়া ভালো, বিচি থাকলে তত একটা ভালো লাগে না। তা আমি এখানে গোল বেগুনগুলো ব্যবহার করবো, আপনারা যে কোনো বেগুন দিয়ে করতে পারেন, তবে বিচি কম নিলে ভালো হবে। আমি এরকম একটা বড় বেগুনে তেল মেখে নিছি, এখন আমি চুলার উপর একটা স্ট্যান্ড বসাইছি, এরকম চুলাটাকে জ্বালায় বেগুনটাকে আমার পোড়ায় নিতে হবে। আমি সেজন্য এখানে বসায় সবচেয়ে কম জ্বালে, এটা পুড়বে, ফুটবে, ফাটবে, সব ধুরধার শব্দ হবে, একটু পানিও ডিপ করতে পারে, তো সেগুলো সাইডে সাইডে পড়ে যায়। যাই হোক, আমাকে এটাকে আমি পোড়ায় নিই ভালো মতো। আপনারা যদি একটু পরিষ্কারভাবে চুলাটা রাখতে চান, তাহলে এর চতুর্দিকে এই চুলার এই বার্নারটুকু বাদে চতুর্দিকে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে নিতে পারেন, তা আমার এই কালো রিংটাই যথেষ্ট। সবচেয়ে ভালো হয় কেউ যদি লাকড়ির চুলায় পোড়ায় নিতে পারেন, পোড়াইলে ফ্লেভারটা ভালো আসবে। মিনিট তিনেক পরে আমি এইটাকে একটু উল্টায় দিই, এই বোটা না থাকা খুব সহজে ঘুরে দেওয়া যাবে। এই যে ওই দিক হয়েছে, এখন এদিকটাও পোড়ায় নিই, এরকম করে চারপাশে আমি পোড়ায় নিব। হালকা আছে, আমি একদম সবচেয়ে কম আঁচে রাখছি যাতে পুরো বেগুনের ভিতরটা সিদ্ধ হয়ে যায়। আরও প্রায় 10 মিনিটের মতো পোড়ায় আমি এই বেগুনটাকে, হয়ে গেছে বোধ হয় 2 ফিটি, দেখেন কেমন করে বাষ্প বাইর চেয়ে দিক থেকে ফুটাবে। আমি এটাকে উঠায় দেখি, আমার মনে হচ্ছে চতুর্দিকে হয়ে গেছে, চতুর্দিকে হয়ে গেছে। আমি একটা প্লেটের উপরে নেই, দেখেন এইদিকে তেমন কোনো কোথাও কোনো তেমন কোনো নোংরা হয় নাই, এটা অত কিছু হয় না। হ্যাঁ, চতুর্দিকে হয়ে গেছে, এটা নরম হয়ে গেছে। আমি এখন এগুলাকে, এটাকে ঠান্ডা করে নিব, আর এই ফাঁকে বাকি বেগুনগুলো সবগুলোকে আমি পোড়ায় নিব। এইভাবে খুব সুন্দরভাবে পড়ে গেছে চতুর্দিকটাই। পানি টানি ছেড়ে আর একটু ছোট হয়ে যাবে, এই ফাঁকে আমি আরেকটা বেগুন বসাই দিই এখানে। বেগুনে তত ফাটা টাটা না থাকলে অত পানি বের হয় না এখান থেকে, মানে পানি চুয়ায় পড়ে না, উপরে খোসাটা যদি না ফেটে যায়। তো আমি শেষ বেগুনটাও পোড়া নিলাম, আমি 5টা বেগুন পোড়াইলাম। এই যে দেখেন, এটা উঠাই নিই আমার চুলার মধ্যে, এখনো কোনো দাগ পড়েনি। একটু সাবধানে পড়াইলে কোনো দাগ পড়বে না, আপনার গ্যাসের চুলা আরামে পড়াই নিতে পারবেন। এখন এই বেগুনগুলোকে, এটা এখনো গরম আছে, বাকিগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, আমি উপরের এই খোসাটাকে, এই যে দেখেন, এটা একটু টান দিলেই উঠে চলে আসবে, এই এরকম করে উঠায় ভিতরের বেগুনটুকু নিয়ে নিব। অনেকেই জানেন কীভাবে কী করতে হয়, আরামে এই খোসাটা চলে আসবে, ভিতরের সাদা অংশটুকু আমি নিয়ে নেব বেগুনের। তো আমি সব বেগুনগুলোকে ছিলে নিলাম, এখন এর থেকে আপনাদের দেখাই একটা বেগুন নিয়ে, এই রস টস সব কিছু সহ কিন্তু আমি রাখবো। এটা ব্লেন্ড করেও নেওয়া যায়, কেটেও নেওয়া যায়, তো অথেন্টিকভাবে ওরা একটু কেটে নেয়, আর বেশি হলে ব্লেন্ড করে নেয়। এটাকে এইভাবে কুচি কুচি করে কাটতে হবে, ভিতরের আঁশগুলো যাতে লম্বা না থাকে। তারপরে এভাবে কেটে 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 সমস্ত আঁশগুলো যাতে টুকরা টুকরা হয়ে যায়। এখন একটা পাত্রের মধ্যে নিয়ে আমি এটাকে ঘুটে নিব, বাস হয়ে গেল, তাহলে লম্বা কোনো আঁশ থাকবে না আমাদের, নর্মাল বেগুন ভাজা যেরকম আঁশ থাকে। তো এখন আমি বানাবো মুতাব্বাল। তো মুতাব্বাল বানানোর জন্য আমি এখানে অর্ধেকটা বেগুনের বেগুন ভর্তা নিয়ে নিছি, এটা ভালো মতো চটকায় ভর্তা করে নিছি। এখানে প্রায় 2.5 কাপ, হ্যাঁ 2.5 কাপের মতো হবে। এর সাথে আমি 1 টেবিল চামচ কুচিকুচি করা রসুন দিব, এই যে এই এই অংশটুকু দিয়ে আমি রসুনটা কুচি করে নিছি, এরকম গ্রেট করা রসুন। একটু ধনিয়া পাতার কুচি প্রায় 1 টেবিল চামচের মতো, পেঁয়াজের কুচি তাও প্রায় দিব 2 টেবিল চামচের মতো, ক্যাপসিকাম কুচি করা সবুজটা 2 টেবিল চামচের মতো,
আর 2 টেবিল চামচের মতো টমেটো কুচি করা, একদম এরকম কুচি কুচি করা টমেটো, স্বাদ মতো লবণ, একটু লেবুর রস, এটা যার যার স্বাদ মতো এখন এটাকে আমার ভালো মতো মিশাই নিতে হবে। তো মোটামুটি ভালো মতো মিশাই নিলাম, এই হয়ে গেল আমার দারুণ মজার মুতাব্বাল। এখন আমি আপনাদের বাবা গণুশটা বানায় দেখাচ্ছি। তো বাবা গণুশ তৈরি করার জন্য আমার লাগবে এই যে আমি বেগুনটাকে মানে পোড়ায় যে ভর্তা করে নিলাম সেইটা, রসুন কুচি কুচি করা ওই যে আগের মতোই আমি কুচি করে নিছি গ্রেটার দিয়ে, তাহিনি, তাহিনির রেসিপি আমি কয়েকদিন আগেই দিলাম, যারা জানতে চান দেখেননি তারা ডিসক্রিপশন লিঙ্ক আছে দেখে নিতে পারেন, আর একটু লেবুর রস আর স্বাদ মতো লবণ। তো এখানে প্রায় 2.5 কাপের মতো আছে, আমি এর মধ্যে 2 টেবিল চামচের মতো তাহিনি দিব, যার যার স্বাদ মতো, এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো কুরানো রসুনের কোয়া আছে, এটা হচ্ছে 5টা রসুনের কোয়া, যে চাইনিজ রসুনগুলো আমরা পাই সেগুলোর 5টার কোয়া, স্বাদ মতো লবণ, আর একটু লাগবে বোধহয় হ্যাঁ আর লেবুর রস, এটাও স্বাদ মতো। এখন এটাকে ভালো মতো মিলাই নিতে হবে। মিলল, এখন আমি একটু টকটা আর বিশেষ করে লবণটা দেখি, বেগুন সাধারণত একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়, এর মধ্যে আর একটু লবণ দিলেই আমার হয়ে যাবে। তো হয়ে গেল আমার বাবা গণুশ, এখন আমি বাটিতে ঢেলে একটু ডেকোরেশন টেকোরেশন করে আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য আপনাদের একটু দেখাই কাছ থেকে। তো এই যে দেখেন হয়ে গেল আমার মুতাব্বাল আর বাবা গণুশ, বাম দিকের এইটা হচ্ছে মুতাব্বাল, এটা হচ্ছে বাবা গণুশ। আমি আবার আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য বাবা গণুশের উপর একটু লাল মরিচের গুঁড়া ছিটাই দিছি অল্প একটু চারদিকে একটু একটু করে, আর মুতাব্বালের উপর একটা ধনিয়া পাতার টুকরো লাগাই দিছি, আর ওরা সাধারণত যে মাঝখানে দেখতেছেন একটু তেল, ওরা সাধারণত উপরে একটু অলিভ অয়েল দিয়ে দেয়, তা আমিও একটু অলিভ অয়েল দিয়ে দিলাম, যদি আমার বুকটা ফাইটটা গেছে অলিভ অয়েল তার এতগুলা খরচ করতে করতে, তারপরও কিছু করার নাই, রেসিপি যা আছে সেই অনুযায়ী তো করতে হবে। হ্যাপি জোসের একটা জিনিস, বিশেষ করে দুইটাই আর কি, ওরা সাধারণত কোনো শশা কিংবা এই জাতীয় কোনো কিছু এটা ডিপ করে খায় এগুলোর মধ্যে, আপনারা ইচ্ছা করলে ওইভাবে খেয়ে দেখতে পারেন, কিংবা যারা মিডল ইস্টে থাকেন তারা তো জানেনি এটাতে কী দিয়ে কীভাবে খায়। তো যারা বেগুন ভর্তা কিংবা বেগুনের কোনো কিছু খাইতে পছন্দ করেন একবার বানায় দেখতে পারেন, হ্যাপি জোসের একটা আইটেম, সহজেই তৈরি করে ফেলা যায় দেখে গেলেন, খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।